Assalamualaikum, hello everyone. This is Maria and welcome back to my another vlog. So, আজকে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল। আমি আর রাইহা চলে আসি কোথায় সেটা দেখতে পারবেন এখনি। So, আমার সাথেই থাকুন তাহলে সবকিছু দেখতে পারবেন আর আপনাদের জন্য হোপসই ভিডিওটা করা অনেক হেল্পফুল হবে। এবার কি কি হচ্ছে কি কি আছে না আছে সবকিছুই দেখবেন আমার এই ব্লগে। So, let's go. আমি দুইটা ইয়া পেয়েছি, একটা হলো গিয়ে আমার পার্কিং এ 50% ডিসকাউন্ট পেয়েছি, মানে 50 টাকা পার্কিং ছিল, 25 টাকা ক্যাশব্যাক পেয়েছি, মানে 50%, আর হলো গিয়ে টিকিটেও 50% সেভ হয়েছে। তো টিকিটের প্রাইস ছিল 40 টাকা করে, তো মানে একটা টিকিটের প্রাইস 40 টাকা করে ছিল, তা ওখানে 50% ডিসকাউন্টে মানে আমার টিকিট প্রাইস পড়েছে 20 টাকা করে। তো এটা কিন্তু খুব ভালো একটা ডিল, আপনারা চাইলে এটা করতে পারেন। আর খুব ইজি বিকাশে পেমেন্ট করা, কিউআর কোড দিয়ে জাস্ট 1 মিনিটও লাগে না, 5 সেকেন্ডে আপনি পেমেন্টটা ডান করে ফেলতে পারেন। আপনার ভাঙ্কি টাকারও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, খুবই ইজি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এটা করতে পারেন। তো আপনারা তো বুঝেই গেছেন আমি কোথায় আসছি। আমি আসছি বাড়িজওয়ালা, এখন বাড়িজওয়ালার এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারিনি কারণ গাড়ি রেখে এদিক দিয়ে ঢুকতে হয়, তো আমরা এদিক দিয়ে ঢুকছি। চলুন দেখি বাড়িজওয়ালাটা কেমন। এখানে আসার পরে আজকে আমি ফার্স্ট আসছি বাড়িজওয়ালায়, গত বছর আসিনি, এবছর আসলাম, দেখি কী কী আছে এবার, নতুনত্ব কী আছে, আর আমার সাথে আপনারাও দেখবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এই ব্রোচগুলো আমার কাছে অনেক ইউনিক লেগেছে, অনেক সুন্দর, সবগুলো 250 টাকা 200 টাকা এমন করে ছিল। আর এখানেও হেয়ার ব্যান্ডগুলো অনেক ইউনিক ছিল, আমি এই হেয়ার ব্যান্ডগুলো অন্য কোথাও দেখিনি, তো এগুলো সব 250 টাকা করে ছিল। আপনারা চাইলে এই শপটাতে ঘুরে আসতে পারেন, আমার এদের কালেকশনগুলো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন আর ইউনিক কিছু কালেকশন। আর এখানে হিউজ পরিমাণ ঘড়ির কালেকশনও আছে, অনেক ধরনের ব্র্যান্ডের বেল্ট। কত করে এগুলো 150 150
কত করে নিলেন 150 করে সবগুলো 150 সব এটা কাশ্মীরি শর্ট ঠিক আছে ঠিক আছে ভালো হলো তোমার এসে सब क्लियर करेगा सर सब क्लियर करेगा जी बिल्कुल एकदम ये आता है क्लियर ठीक है।
ये 300 रुपीस का जितने भी गस्ते देखो ये अंदर 300 रुपीस প্রাইস কত করে তো আপনারা তো দেখলেই বাণিজ্য মেলা কেমন। এখন যেহেতু কালকে উদ্বোধন হয়েছে আর আজকে আমরা এসেছি, তেমন একটা দোকান হয়নি। আপনারা দেখতে পেরেছেন অনেক অনেক স্টল খালি আছে, অনেকে এখনো গুছাচ্ছে স্টল, সেলিং শুরু করে নাই। তো ফার্নিচারের দোকান অনেক আছে, এগুলা সেলিং শুরু করে দিছে অলরেডি, ওরা অনেক ফাস্ট। যাই হোক, অনেকের কোশ্চেন থাকতে পারে যে কিভাবে আসবো, আমার নাও থাকতে পারে কারণ অনেকেই জানে এখানে কিভাবে আসবেন। তারপরে বলে দিই, 200টার মতো বিআরটিসি দেওয়া হয়েছে শুধুমাত্র বাণিজ্য মেলাতে আসার জন্য। সেটা আপনারা আসবেন হলো কুড়িল বিশ্ব রোড থেকে, 200টার মতো গাড়ি আছে, একটু পরপরই আসে। সো আপনাদের অনেক ইজি ওয়ে করে দিছে আসার জন্য। ঢাকার বাইরে দেখে মনে করবেন না যে এখন কষ্ট, যাওয়াটা খুবই সুবিধা, এখন আগের থেকেও বেশি সুবিধা হয়েছে। কারণ খুবই সুন্দর রাস্তা, আপনারা দেখেছেন আমার ব্লগের মধ্যে খুবই সুন্দর রাস্তা, কোনো আর কি আমার কাছে মনে হয় না যে কোনো ঝামেলাই আছে আগেরটা থেকে। আই থিঙ্ক এটা মাচ বেটার যাতায়াতের ক্ষেত্রে। আর এই তো, আর যাদের গাড়ি আছে তারা তো আসবেনই, আর আপনারা তো জানেনই যে বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে। যারা জানেন না, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখানে গুগল ম্যাপে দেখে আপনারা চলে আসতে পারেন। তো এই ছিল আজকে আমার বাণিজ্য মেলার ব্লগ। তো যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার কমেন্ট আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।